ওয়ালাইকুম আসসালাম আহমতুল যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে আসরের ওক্ত কখন আরম্ভ হয় এবং কখন শেষ হয় আলহামদুলিল্লাহ ওয়াহসালাম আল্লাহ রাসুল্লাহাবাদ যে সম্মানিত ভাই আসরের সময় কখন আরম্ভ হয় এবং কখন শেষ হয় সে বিষয়ে একটি হাদিস হাদিস দিয়ে মুসলিমের ও আন বুরাইদা পাল সাল্লাম আলা রাসুল্লা সালামকাল فقال له صل معنا هذين يعني اليومين فلما زالت الشمس أمر بلالا فأذن ثم أمره فأقام الظهر ثم أمره فأقام العصر والشمس مرتفعة بيضاء والشمس مرتفعة بيضاء ونقية ثم أمره فأقام المغرب حين غابت الشمس إلى آخر الحديث تو أي حديث الرسول عليه الصلاة والسلام নিকটে নামাজের রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল এক ব্যক্তি এসে আল্লাহ রসুল আলী সালাত সাল্লামের কাছে নামাজের রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করলো তখন তিনি বললেন আমার সাথে এ দুদিন নামাজ আদায় করো প্রথম দিন সূর্য ঢোলে পড়লে তিনি বেলাল রাজি আল্লাহ তালনুকে হুকুম দিলেন আদান দিতে বেলাল রাদি আল্লাহ তালনু আদান দিলেন এরপর তিনি নির্দেশ দিলে বিলাল জোহরের নামাজের একামত দিলেন অথবা আসরের সময় তিনি বিলালরা যেনকে নির্দেশ দিলেন তিনি আসরের নামাজের একামত দিলেন তখন সূর্য বেশ উঁচুতে ও পরিষ্কার সাদা তো এই ছিল হাদিস তো এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে একজন সাহাবি অনেক দূর থেকে এসে নামাজের সময় সম্পর্কে আল্লাহ রসুল আলী সালাত সালামের নিকটে আবেদন করলেন এবং আল্লাহ রসুল আলী সালাত সাল্লাম বললেন দুদিন আমাদের সাথে জামাতে নামাজ আদায় করো সময়গুলো ঠিক মতো বুঝে নাও মৌখিক শুনে ঠিক মতো বুঝতে নিতে নাও পারতে পারো সেই হিসাবে প্র্যাকটিক্যালভাবে আল্লাহ রসুল আলী সালাতুসালাম সেটাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন তো আসরের সময়ের ব্যাপারে ওলামায় কেরামগণ বলেন যে কোনো বস্তুর ছায়া তার সম পরিমাণ হওয়ার পর পরেই কি হয় আসরের সময় আরম্ভ হয়ে যায় কোনো জিনিসের ছায়া সম পরিমাণ যদি হয় তাহলে তার ওক্ত আরম্ভ হয়ে যায় এটা হলো আসরের এই ধরনের আরেকটা হাদিস আনেব আব্বাসন কাল কাল রসুল্লাহ সাল্লাম أمني جبريل عند البيت مرتين فصلى بي الظهر حين زالت الشمس وكانت قدر الشراك وصلى بي العصر حين صار ظل كل شيء مثله إلى آخر الحديث هذا الشيء أبو داود الترمذي على الرسول عليه الصلاة والسلام جي جبريل أمين خانة كابر كسر دوبار أمار نماذج ما প্রথমবার তিনি আমাকে জোহরের নামাজ আদায় করলেন সূর্য তখন ঢলে পড়েছিল আর ছায়া ছিল জুতার দেওয়ালির পরিমাণ আসরের সালাদ আদায় করলেন যখন প্রত্যেক জিনিসের ছায়া তার এক গুণ হল তার এক গুণ হল তো এই হাদিস থেকে এ কথা পরিষ্কার হয়ে গেল যে জহর উক্ত হয় যখন সূর্য তার মাথার থেকে সামান্য যখন পশ্চিম দিকে গড়ল তখন জহরের নামা জহরের রক্ত আরম্ভ হয়ে গেলো এবং কোনো জিনিসের ছায়া তার পূর্ব দিক থেকে জুতার ফিতা অর্থাৎ কোনো জিনিসের ছায়া তার সম পরিমাণ যখন হবে তখন জহর শেষ হয়ে গেল তদরূপ জহরের রক্ত যখন শেষ হয়ে যায় তখন আসরের রক্ত আরম্ভ হয় তখন আসরের রক্ত কি হয় আরম্ভ হয় তো যে কোনো জিনিসের ছায়া তার সম পরিমাণ হলেই আশ্রয়ের সময় আরম্ভ হয়ে যায় এটাই হচ্ছে জমহুর ওলামাদের ফতোয়া জমহুর ওলামাদের ফতোয়া আর এর শেষ সময় হলো এই যে সূর্য পশ্চিম দিকে যখন লাল লাল হতে থাকবে তার আগে আগে আর কি হবে মাগরে আশ্রয় রক্ত শেষ হয়ে যাবে আবার কেউ কেউ বলেছেন যে সূর্য যখন ডুবে যাবে তখন আসরের সময় শেষ তখন আসরের সময় শেষ বাকি আল্লাহ আলম সাহাব আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি